হ্যালো সুপার হিরো লাভার, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লোকি সিজন 2 এর এপিসোড 5 নিয়ে। এর আগে 4টি এপিসোড চ্যানেলে এক্সপ্লেন করা আছে, যদি না দেখে থাকেন তো দেখে নেবেন। ওকে, তাহলে চলুন আজ শুরু করি আজকের এই ভিডিওটি। গত এপিসোডে আপনারা দেখেছিলেন ভিক্টর টাইমলি টিভিতে আসে আর সেখানে তার পরিচয় ওবির সাথে হয়। এখানে আমরা একটা লুপের ব্যাপারে জানতে পারি যে ভিক্টর টাইমলি সবকিছু ওবির বই থেকে শিখেছে আর ওবি যা কিছু জানে সব ভিক্টর টাইমলির জন্যই। সাথে সাথে তারা টেম্পোরাল লুপ ঠিক করার জন্য ডিভাইস রেডি করে নেয় আর টাইম স্ট্রিমের কাছে যাওয়ার জন্য ভিক্টর টাইমলি স্যুট পরে নিয়ে এগিয়ে যায়, কিন্তু ব্লাস্ট ডোরের বাইরে যেতে সে মিলিয়ে যায় আর পরের মুহূর্তে টাইম স্ট্রিম ব্লাস্ট হয় আর চারিদিক সাদা হয়ে যায়। আলো কাটতেই লোকি দেখে তার সাথীরা নেই। মবিয়া, সিলভি, B-15, ওবি ও কেসি সবাই যেন উধাও হয়ে গেছে। আসলে এই ব্লাস্টের ফলে টিভিএর সবাই নিজের নিজের টাইম লাইনে ফিরে গেছে, এক কথায় রিসেট হয়ে গেছে পুরো জিনিসটা। লোকি প্রথমে অটোমেটিক গিয়ে দেখে সেখানে কেউ নেই আর তারপর সে এগিয়ে যায় অন্যদিকে, সে সবাইকে খুঁজছে আর হঠাৎ সে আবার নিজের মধ্যে টাইম স্লিপ অনুভব করে। আচ্ছা, যদি আপনারা ভাবছেন লোকি কেন নিজের সময়ে চলে গেল না যেমনটা সবাই গেল, তো বন্ধুরা, লোকের নির্দিষ্ট কোনো টাইম লাইন নেই আর তাই সে চায়নি। হঠাৎ লোকি টাইম স্লিপ করে আর টিভিএর এক অংশে চলে আসে, কিন্তু একটু ভবিষ্যতে এসে পড়েছে সে। আর সেখানে সে দেখে তারই ভবিষ্যৎ ভার্সন লোকি মনিটরের সামনে দাঁড়িয়ে টিভিএর গাইড বুক পড়ছে আর লোকি তার ভবিষ্যৎ ভার্সনকে ডাকার জন্য হ্যালো বলার সাথে সাথে আবার টাইম স্লিপ করে ফেলে, ফলে ভবিষ্যতে লোকি তাকে দেখতে পায় না। টাইম স্লিপ করে লোকি আবার সেখানে পৌঁছে যায় যেখান থেকে সে টাইম স্লিপ করে এসেছিল, মানে টিভিএতেই তার মেন টাইমে। আর তখন এগিয়ে গিয়ে দেখে মনিটরের কাছে কেউ নেই, সে তখন এগিয়ে যায় আর সেখানে একটা টিভিএর গাইড বুক দেখে সেটাকে তুলে নেয় আর দেখতে থাকে, যেমনটা তার ভবিষ্যৎ ভার্সনকে একটু আগেই সে করতে দেখেছিল। ঠিক তখন তার অতীত ভার্সন টাইম স্লিপ করে সেখানে এসে পড়ে আর তাকে হ্যালো বলে, যা শুনে লোকি তাকে দেখতে যাওয়ার আগেই সেও টাইম স্লিপ করে যায়। আর এখানেও একটা ছোট্ট লুপ হচ্ছে যেটা আমরা বুঝতে পারি। পরের মুহূর্তে লোকি দেখে পুরো টিভিএর অস্তিত্ব মুছতে শুরু করেছে, যেমনটা আমরা ভিক্টর টাইমলির সাথে দেখেছিলাম, মানে সেই নুডলস ইফেক্ট। কিন্তু অ্যাকচুয়ালি জানি না এটাকে কি বলে বাংলায়, তাই অস্তিত্ব মোছা বলছি বা রিয়ালিটি ব্রেক বলা যেতে পারে। একটা স্পেসিফিক ইংরাজি শব্দ আছে এর, কিন্তু সেটা অনেক হার্ড, বলতে গিয়ে আমার জিভ গুটিয়ে যাচ্ছে। সে যাই হোক, লোকি যখন দেখে পুরো টিভিএর অস্তিত্ব মুছে যাচ্ছে, তখন সে টিভিএর গাইড বুকটি নিজের কোটের পকেটে রাখে আর পরের মুহূর্তেই সে সেখান থেকে টাইম স্লিপ করে যায়। আর আমরা মনিটরে দেখি লেখা থাকে থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস, আর মনিটরটিও এই রিয়ালিটি ব্রেকের শিকার হয়ে যায়। অপরদিকে তখন আমরা ব্রাঞ্চ টাইমলাইন দেখি স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, সাল হচ্ছে 1962। সেখানে আমরা কেসিকে দেখি, সে একটা জেলে বন্দি আর তার দুই সাথী মিলে সে জেল থেকে বেরোবার পুরো প্ল্যান করে নিয়েছে তারা। আর এই জেলটি হচ্ছে অ্যালকাত্রাজ জেল, একটি আইল্যান্ড অবস্থিত, চারিদিকে শুধু সমুদ্র আর তাই সেখান থেকে বেরোনো অনেক মুশকিল। সেখান থেকে তারা কোনো রকমের সমুদ্রের তীরে আসে। আচ্ছা, এই পুরো সিকুয়েন্সটা ইতিহাস থেকে নেওয়া হয়েছে, এরকমই একটা জেল থেকে তিনজন পালিয়েছিল, যেটা আমি এর এপিসোডের হিডেন ডিটেলসে আলোচনা করব। কিন্তু এখন মূল গল্পে আসি। হঠাৎ তখন সেখানে লোকি এসে পড়ে টাইম স্লিপ করে। লোকি এখন শুধু টাইমেই স্লিপ করছে না, স্পেসেও করছে, মানে সে যে কোনো সময়ে ও যে কোনো জায়গায় যেতে পারছে এই টাইম স্লিপের কারণে। আর সে এসেছে কেসির কাছে, কেসি তাকে চিনতে পারে না আর তার আসল নাম হচ্ছে ফ্র্যাঙ্ক। কেসি লোকিকে চিনতে পারলো না আর তখন লোকি আবার টাইম স্লিপ করে সেখান থেকে হাওয়া। আর তারপর লোকি বেশ কিছু জায়গায় টাইম স্লিপ করে, ম্যাকডোনাল্ড, জেট স্কিট দোকান আর তারপর টিভিএর টাইম থিয়েটারে। লোকির অবস্থা এখন সেই ঘন্টার মতন হয়ে গেছে, যাকে সময় বারবার বাজিয়ে চলছে। লোকি সেখান থেকেও টাইম স্লিপ করে। তারপর আমরা দেখি 2012 সালের ব্রাঞ্চ টাইম লাইন, জায়গা নিউ ইয়র্ক। আর এখানে B-15 ডক্টর, যেমনটা আমি হোয়াট উইল হ্যাপেন আফটার এপিসোড 2 এর ভিডিওতে বলেছিলাম, সেখানে সে একটা বাচ্চার হাতে প্লাস্টার করে কারণ সে বাচ্চার হাত ভেঙে গেছে। সেখান থেকে সে বেরিয়ে যায় আর সে সামনে লোকিকে টাইম স্লিপ করে আসতে দেখে, যা দেখে সে চমকে যায়। আর লোকি তাকে কিছু বলার আগেই সে আবার টাইম স্লিপ করে যায়, B-15 দেখে একেবারে অবাক। অপরদিকে আমরা মবিয়াসকে দেখি 2022 ব্রাঞ্চ টাইম লাইনের ওহিওতে। সে জেট স্কি চালাচ্ছে, মানে জেট স্কির মজা নিচ্ছে সমুদ্র না গিয়ে। সে একটা দোকানে সব বিক্রি করে আর তার আসল নাম হচ্ছে ডন। না, একে ধরা মুশকিল না, অনেক সহজ, আর এর পেছনে 12টি দেশের পুলিশও পড়ে নেই, শুধু লোকি পড়েছে এর পেছনে। লোকি এখানেও এসে পড়ে আর দোকানের ভেতরে সে মবিয়াসকে দেখতে পেয়ে ভেতরে যায়। মবিয়াসও লোকিকে চিনতে পারে না আর আমরা এখানে জানতে পারি মবিয়াস একজন সিঙ্গেল ফাদার আর তার দুইটি ছেলে আছে। লোকি তাকে টিভির ব্যাপারে বলে, কিন্তু মবিয়াস বোঝে এ টিভি। আগে লোকি আরও কিছু তাকে বোঝাতে পারতো, তার আগে সে সেখান থেকে টাইম স্লিপ করে চলে যায়। এরপর আমরা আবার একটি ব্রাঞ্চ টাইম লাইন দেখি 1994 ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনাতে, যেখানে ওবি একটি বই কিনছে। আসলে এই বইটি সে নিজেই লিখেছে, কিন্তু কেউ সেগুলো পছন্দ করে না বলেই সে নিজে থেকেই নিজের বই কিনছে, যাতে বেস্ট সেলারের বুক হতে পারে সেটা। আসলে সে সায়েন্স ফিকশনের ওপর এই বইটি লিখেছে, কিন্তু কেউ সেগুলো পছন্দ করছে না।
সেখান থেকে সে নিজের বাড়ি যায়। সেটা স্ট্রাকচার অনেকটা টিভিএর তার রুমের মতনই, টিভিতে যেখানে সে কাজ করতো সেম টু সেম একই রকম স্ট্রাকচারে তার বাড়িও। হঠাৎ সেখানে লোকি এসে পড়ে, টাইম স্লিপ করে, যা দেখে অবি চমকে ওঠে। লোকি তাকে সব কিছু জানায়, যদিও অবি লোকিকে চিনতে পারে না কিন্তু তার কথাগুলো সব বিশ্বাস করে, কারণ সে একজন সায়েন্স ফিকশন রাইটার। লোকি জানতে পারে অবি একজন সায়েন্টিস্ট প্রফেসর, কিন্তু সে তার চাকরি ছেড়ে দিয়েছে কারণ তার ইচ্ছা এইসব লেখালেখিতেই। লোকি তাকে জানায় যে টেম্পোরাল লুম ব্লাস্ট হবার আগে সময় এসে যেতে চাই। অবি বলে এটা অসম্ভব, কিন্তু তুমি যেতে পারবে। লোকি অবাক, যদি এটা অসম্ভবই হয় তাহলে যাব কি করে? অবি জানায়, তোমার মতে তুমি এমন জায়গাতে টাইম ট্রাভেল করেছিলে যেখানে টাইমই ছিল না, আর এটাও তো অসম্ভব, কিন্তু তুমি করেছিলে। ঠিক সেরকমই। লোকি বলে, তাহলে এখানে সায়েন্স কি আছে? অবি জানায়, এটা সায়েন্স না, ফিকশন, মানে কল্পনা। আর অবি লোকিকে সন্দীপ মহেশ্বরীর মতন মোটিভেট করে দেয় যাতে সে নিজের টাইম স্লিপকে কন্ট্রোল করতে পারে। লোকি জানায় এটা সম্ভব না, কারণ তার হাতে কিছুই নেই। সে যেখানে সেখানে টাইম স্লিপ করে, সে জানে না কখন টাইম স্লিপ করছে সে। অবি জানায়, সম্ভব, কারণ তুমি তাদের কাছে টাইম স্লিপ করে যাচ্ছ যাদের কাছে তুমি যেতে চাও, আর তাই তোমার হাতে একটু হলেও কিছু তো আছেই যেটা তুমি কন্ট্রোল করছো। লোকি অনেক চেষ্টা করে সেখানে, কিন্তু কোনো মতেই সে নিজের ইচ্ছাতেই সেই টাইম স্লিপটি করতে পারে না। তখন অবি টেম্পোরাল রুম যাওয়ার দ্বিতীয় প্ল্যান শোনায়। লোকি বলেছিল তার সাথীদের নিজস্ব আলাদা আলাদা টেম্পোরাল অরা আছে, আর তাই অবি চাই তারা সবাই যাতে একসাথে হয়, আর তাদের একসাথে থাকার ফলে তাদের একটা কালেকটিভ অরা হবে, তাদের অরাকে কোঅর্ডিনেটরের মতন করে খুঁজতে পারবে টেম্পোরাল রুমের লোকেশন। কিন্তু তার কাছে টেম্পার্ড নেই, আর তাই এটা এখন সম্ভব না, আর নতুন টেম্পার্ড বানাতে গেলে জানা নেই কত সময় লেগে যাবে, কারণ তার কাছে টেম্পার্ডের কোনো নলেজ নেই। আর তখন লোকি অবিকে তারই লেখা টিভির গাইডবুকটি দেয়, আর সেটা অবিকে দিতেই টাইম স্লিপ করে লোকি সেখান থেকে চলে যায়। আর সে এবার গিয়ে পড়ে মবিসের কাছে সেই ব্রাঞ্চ টাইম লাইনে। সেখানে সে মবিসকে তার দুই ছেলের সাথে দেখে। লোকি সেখানে এসে মবিসের সাথে দেখা করে। মবিস তাকে জেটস্কি বেচার জন্য প্রপোজাল দেয়, কিন্তু লোকি এখানে কোনো জেটস্কি কিনতে আসেনি। আর সে মবিসকে টিভির ব্যাপারে বলে, আর তাকে সব কিছু জানায়, আর টিভিতে মবিসের জীবনের কথাও বলে, আর লোকি তার সাহায্য চায় টিভির সব কিছু ঠিক করার জন্য। হঠাৎ তখন সেখানে অবি এসে হাজির হয় টাইম ডোরের সাহায্যে। লোকি অবাক, এত তাড়াতাড়ি অবি কী করে টেম্পার বানিয়ে ফেলল? তখন আমরা জানতে পারি অবির পুরো 19 মাস লেগেছে টেম্পারটি বানাতে, আর তারপর সে সেই স্থানে এসে পড়ে যেখানে লোকি টাইম স্লিপ করে এসেছিল। তাই এটা লোকির কাছে জাস্ট এক্ষুনি হলেও অবির কাছে একটা প্রপার টাইম লেগেছে, কিন্তু টেম্পারের সাহায্যে লোকির কাছে সেই মুহূর্তেই এসেছে সে। তারপর লোকি মবেশকে টেম্পারের সাহায্যে একটু অতীতে নিয়ে যায়, আর তখন সে দেখায় মবেশকে সেই দৃশ্য যখন তার অতীত ভার্সন ও মবেশের অতীত ভার্সন একে অপরের সঙ্গে কথা বলছিল। আর লোকি জানায়, যখন ইচ্ছা তখন তুমি এই মুহূর্তেই আসতে পারবে, ফলে তোমাদের ছেলের জন্য মনে হবে তুমি কোথাও যাওনি। আর যদি আমরা টিভিএ না বাঁচাই তাহলে এর ফলে যে বিপদ আসবে সেটাতে সব কিছু শেষ হয়ে যাবে, তোমার ছেলেদের জীবনও বিপদে পড়বে। সেখান থেকে লোকি টাইম ডোরে করে যায় B15 হসপিটালে, আর তাকে সাথে নেয়, আর এরপর সে কেসির কাছে যায়, আর তাদের সবাইকে নিয়ে পৌঁছায় অবির টাইম লাইনের অবির সেই রুমে। অবি জিজ্ঞেস করে সবাই এসে গেছে, তখন লোকি জানায় একজন বাকি আছে। আর সে গিয়ে পৌঁছায় সিলভির টাইম লাইনে ম্যাকডোনাল্ডে। সিলভি ম্যাকডোনাল্ড থেকে খাবার নিয়ে নিজের গাড়িতে রাখে, আর তার খাবারের অস্তিত্ব মুছে যায়, কিন্তু সিলভি তা নোটিস করেনি, আর তাই যখন সে দেখে তখন সেখানে কোনো খাবারই ছিল না। লোকি অবাক, সিলভি তাকে চেনে, সে লোকিকে ভোলেনি, যার কারণ হতে পারে সিলভিরও কোনো নিজস্ব টাইম লাইন নেই। আর তাই সে যখন টেম্পোরাল রুম ব্লাস্ট হতে থাকে তখন সে সেখান থেকে নিজের টেম্পারের সাহায্যে এই টাইম লাইনে এসে পড়ে, মানে নিজের টাইম লাইনে যেখানে সে থাকতে শুরু করেছিল। আর সিলভির সামনে লোকি আবার টাইম স্লিপ করতেই যায়, কিন্তু কোনো রকমে সে সেই সময়ে থাকে। এই দেখে সিলভি লোকিকে গাড়িতে বসতে বলে তার বাড়ি গিয়ে কথা বলবে। লোকি জানায় বাকিদের কিছুই মনে নেই নিজের নিজের টিভির জীবনের ব্যাপারে, যা শুনে সিলভির কিছু এসে যায় না, কারণ সে এটাই চেয়েছিল সবাই নিজের নিজের আসল জীবনে ফিরে যাক। আর লোকি কিন্তু এতে সন্তুষ্ট নয়, কারণ তাদের অনিচ্ছায় যেমন তাদের হিহুরিম্যান্স টাইম লাইন থেকে তুলে এনেছিল, ঠিক তেমন তারা নিজের অনিচ্ছায় নিজের নিজের টাইম লাইনেও ফিরে গেছে, আর তাই তাদের ডিসিশন নেওয়ার অধিকার তো আছেই। সিলভি জিজ্ঞেস করে, এখন কেন করছো তুমি এসব, কী চাও তুমি? লোকি জানায় সে হিহুরিম্যান্সকে থামাতে চায়, আর সেটা সে মিথ্যা বলছে সিলভি বুঝে যায়। তারপর লোকি বলে সে টিভিএ বাঁচাতে চায়, কারণ সে টিভিএ ফেরত চায়, যার কারণ সে নিজের বন্ধুদের ফেরত চায়, কারণ সে একাই থাকতে চায় না। সিলভি জানায় এটা একটা কঠিন ডিসিশন, কিন্তু তোমার বন্ধুরা নিজের আসল জীবনে আছে, সুখে আছে। লোকি আবার কেঁদে ফেলে, তাহলে সে কোথায় যাবে, আর তার আসল জীবন কোথায় আছে টাইম লাইনে? সিলভি তাকে বলে, আমরা সবাই নিজের নিজের কাহিনী লিখছি এখন, আর তুমিও নিজের কাহিনী নিজেই লিখো। সেখান থেকে ফিরে গিয়ে লোকি সবাইকে তাদের আসল জীবনে ফিরে যেতে বলে। সবাই অবাক, একটু আগে তো তাদেরকে এখানে আনা হয়েছিল টিভি ঠিক করার জন্য, তাহলে এখন কী এমন হলো যে লোকি তাদের আবার ফিরে যেতে বলছে? ওদিকে সিলভি নিজের টাইম লাইনে একটা মিউজিক সিটির দোকানে ঢোকে আর একটা ক্যাসেট নিয়ে গান শোনে, কারণ তার দিনটি আজ খুব একটা ভালো যায়নি, আর সে এখন একটু মানসিক শান্তি চায়।
এদিকে এই টাইমলাইনটিরও অস্তিত্ব মুছতে শুরু করেছে। দোকানদার সিলভির কাছে দৌড়ে যায় আর সিলভি তাকে ধরার আগে পুরো পৃথিবীর অস্তিত্ব মুছে যায়। আর তখন সিলভি নিজের টেম্পারের সাহায্যে লোকির কাছে আসে ওই অভিরুমে, আর জানে সমস্ত ব্রাঞ্চ টাইমলাইনের অস্তিত্ব মুছে যাচ্ছে। আর সিলভি এখন চাই সবকিছু ঠিক করতে। লোকি তখন অভিকে তাড়াতাড়ি বলে, তুমি যেমন বলেছিলে সবাই এসে গেছি, এবার তুমি কোঅর্ডিনেটরের কাজ শুরু করে দাও। ঠিক তখন অভি জানায় সে এটা করতে পারবে আর তাই তাকে এখন সবার টেম্পোরাল অর্ডার লাগবে। আর তখন সে নিজের টেম্পারটি খুঁজে পায় না। আর ঠিক তখন কেসির অস্তিত্ব মুছে যায়, সাথে সাথে অভির, মবিয়াসের ও B-15-এরও, আর শেষে সিলভির অস্তিত্ব মুছে যায়। ঠিক তখন লোকি চিৎকার করে ওঠে। লোকি তাকে আটকাবার অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না। এই রিয়ালিটির টুকরোগুলো সে ছুঁতে যায় কিন্তু তবু সে কিছু করতে পারে না। সে চিৎকার করে ওঠে আর আবার টাইম স্লিপ করে জাস্ট কিছু মুহূর্ত আগে ট্রাভেল করে। আর তখন সে আবার সিলভির অস্তিত্ব তার সামনে মুছে যায়। আর আবার লোকি আবার টাইম স্লিপ করে আর অনেকক্ষণ আগে এসে পড়ে। আর ঠিক তখন তাদের কাছে সিলভি এসে আবার জানায় ব্রাঞ্চ টাইমলাইনের অস্তিত্ব মোছার ব্যাপারে। লোকি তখন বুঝতে পারে সে টাইম স্লিপ কন্ট্রোল শিখে গেছে আর তাই এবার সে যেখানে চায় সেখানে যেতে পারবে। আর সে আবার নিজের কাহিনী নিজে লেখার জন্য টাইম স্লিপ করে নিজের ইচ্ছায় আর গিয়ে পৌঁছায় টেম্পোরাল লুমে অভির কাছে। হতে পারে সেই মুহূর্তে যখন তারা ভিক্টর টাইমলিকে টাইম স্টিমের কাছে পাঠাচ্ছিল। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজটা আপনাদের ভালো লাগে ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।